দিনাজপুরের বিরামপুর কাটলা উচ্চ বিদ্যালয়ে অসুস্থ হয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের সামনে কর্মসূচিতে এলাকাবাসীও যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, দশম শ্রেণীর ছাত্র আজিম অসুস্থ হয়ে পড়ছে, শিক্ষকরা তার কোনো চিকিৎসার উদ্যোগ নেননি। শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর নিন্দা জানান তারা।